এবার আপনাদের সঙ্গে শেয়ার করব যে দুটি শব্দ বলে নিজের দেশে রোশানলে পড়লেন ইদিকা পাল, জানাবো সে বিষয়। সেই সঙ্গে আরো থাকবে পরিমণির ছেলের জন্মদিনে রাজ আশুক এটা চান না পরিমণি নিজেই, জানাবো সেই বিষয়। সেই সঙ্গে আরো থাকবে ফের একসঙ্গে রাজ চক্রবর্তী ও দেবের জুটি, জানাবো বিস্তারিত। তো প্রথমেই আসি ইদিকা পালের গসিপসে। ঢাকা সিনেমার প্রিয়তমার সূত্র ধরেই ইদানিং বেশ জনপ্রিয়তা পেয়েছেন কলকাতার টিভি নায়িকা ইদিকা পাল। শুধু তাই না, ইদিকা পাল শাকিব খানের সঙ্গে কাজ করে দুই বাংলার জনপ্রিয় প্রিয়তমা হয়ে উঠেছেন। বিশেষ করে নজর কেড়েছে তার বাংলা ভাষা বলার ধরন। তবে একটি সাক্ষাৎকারের পর নিজের দেশের অনেকের রোশানলে পড়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের সম্পর্কে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইদিকা। বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে অভিনয়ের সময় সেখানকার দুটি শব্দ আমার মনের খুব কাছের হয়ে উঠেছে। একটি হলো ইনশাল্লাহ, ওরা ভালো কিছু হলেই এই শব্দটা বলে, সেটি এখন আমার অভ্যাস হয়ে গেছে, ভালো কিছু হলেই আমিও এখন এটা বলি। আর দ্বিতীয় হলো বিসমিল্লাহ, দুটি শব্দই এখন আমার খুবই প্রিয়। মূলত এমন মন্তব্যের রেশ ধরেই নিজের দেশের হিন্দুত্ববাদীদের রোশানলে পড়েছেন এই অভিনেত্রী। রীতিমতো রেগে আগুন দর্শকরা, তাদের প্রশ্ন, কাজ করছেন বাংলাদেশে তাই বলে বাস্তবের জীবনেও এমন কিছু করবেন? আবার কেউ বলছেন, ওদের থেকে তো এটা শিখেছেন, আপনি কি শিখিয়েছেন ওদের? তো এবার আসি শরীফুল রাজ ও পরিমণির গসিপসে। ঢালিউডের তারকা দম্পতি পরিমণি ও শরীফুল রাজের সন্তান রাজ্জোর বয়স এক বছর পূর্ণ হবে 10 আগস্ট। এই দিনটি স্মরণীয় করে রাখতে বড় পরিসরে উদযাপন করবেন পরিমণি। রাজধানীর একটি অভিজাত হোটেলে এ আয়োজন করা হবে। এরই মধ্যে সেই প্রস্তুতি সম্পন্ন করেছেন পরিমণি। বিষয়টি নিশ্চিত করে পরিমণি বলেন, আমরা প্রতি মাসে ছেলের জন্মদিন পালন করেছি, কিন্তু বাবুর বয়স এক বছর পূর্ণ হওয়ার অপেক্ষায় ছিলাম, 10 আগস্ট তা পূর্ণ হচ্ছে, এটি হবে তার সত্যিকারের প্রথম জন্মদিন। অনেক আগে থেকেই এ আয়োজনের প্রস্তুতি চলছে, যেহেতু রাজ্য ছোট তাই খুব বড় করে প্রথম জন্মদিনের অনুষ্ঠান করছি না, পরিবারের লোকজন ও কিছু শুভকাঙ্ক্ষী নিয়ে অনুষ্ঠান করব। তবে রাজ্য আরো বড় হলে আরো বড় আয়োজন করব। এদিকে ছেলের জন্মদিন যখন ঘনিয়ে আসছে তখন দেশের বাইরে বাবা রাজ, তাহলে কি বাবা ছাড়াই রাজ্যের প্রথম জন্মদিন উদযাপন করতে চলছে? এই বিষয়ে পরিমণি জানান, রাজ্যের জন্মদিন সব আয়োজন মা হিসাবে তাকে একাই করতে হচ্ছে। তিনি বলেন, রাজের কোনো খবর নেই, অনেক আগে থেকেই আমি ও রাজ মিলে বাবুর প্রথম জন্মদিন পালনের ব্যাপারে কত পরিকল্পনা করেছিলাম, অথচ জন্মদিন পালনের আগে এসে তাকে আর পেলাম না। শুনছি অনেকদিন হলো দেশের বাইরে গেছে, এখনো সে ফেরেনি, অনুষ্ঠানের আর এক সপ্তাহ বাকি, অথচ বাবা হিসাবে রাজ কোনো দায়িত্বই পালন করলো না, বিষয়টি দুঃখজনক। রাজ্য বড় হয়ে যখন জানতে পারবে তার প্রথম জন্মদিনে বাবা পাশে ছিল না, রাজ্যের জন্য এটি কষ্টের হবে, দুঃখের হবে। আক্ষেপ করে পরিমণি আরো বলেন, ছেলের জন্মদিনের আয়োজনের জন্য বাবা হিসাবে একবার ফোন করে পরামর্শ দিতে পারত, কিন্তু করলো না। দেশের বাইরে যাওয়ার পর আমি নিজ থেকে তাকে কয়েকবার ফোন করেছি, কিন্তু সে ফোন কলও ধরেনি। শুনেছি তার স্মার্টফোনটি হারিয়ে গেছে, কিন্তু তার আরেকটি ফোনও আছে, সেই নাম্বারেও ফোন করেছি কিন্তু ধরেনি, এবং ফিরতি কোনো কলও করেনি। আর এখন আমিও চাই না রাজ আমার ছেলের জন্মদিনে আসুক। তো দেখা যাক আসলে এই বিষয়ে রাজ কি বলে। তো এবার আসি রাজ চক্রবর্তী ও দেবের গসিপসে। ফের একসঙ্গে কাজ করতে যাচ্ছেন টলিউডের প্রভাবশালী অভিনেতা ও পরিচালক জুটি দেব ও রাজ চক্রবর্তী। চ্যালেঞ্জ, দুই পৃথিবী, চ্যাম্পের মতো সুপারহিট সিনেমার এই জুটি আবারও একসঙ্গে ধামাকা আনতে যাচ্ছেন। টলিউডের সূত্র বলছেন, বাংলা সিনেমার পাশে দাঁড়াতে হাতে হাত রেখে আবারও নাকি একসঙ্গে কাজ করবেন দেব ও রাজ চক্রবর্তী। সবকিছু ঠিক থাকলে এই জুটির ম্যাজিক আবারও ঝড় তুলবে বক্স অফিসে। জানা গেছে সিনেমাটির প্রযোজনার দায়িত্বে থাকবে SVF। ইতিমধ্যে নাকি সিনেমার চুক্তিতে সইও করে ফেলেছেন দেব। শুধু তাই নয়, এবার দেব ও রাজ চক্রবর্তীর জুটির পরিকল্পনা ইতিহাস তৈরি করার, সে কারণে সিনেমার বাজেট আকাশ ছোঁয়া। বাংলা সিনেমায় সাধারণত যা বাজেট হয় তার 10 গুণ লগ্নি করতে যাচ্ছেন এই প্রযোজক। উপলক্ষ একটাই, KGF এর মতো সিনেমা তৈরি হবে বাংলাতেও। এখনো চূড়ান্ত হয়নি কিছুই। জানা গেছে সিনেমাটির কাজ যেহেতু একেবারে প্রাথমিক স্তরে, তাই এখনই এ নিয়ে অফিসিয়াল মন্তব্য করতে রাজি নন কেউই। আপাতত সব ঠিক আছে, এখন সবটা শুরু হওয়ার অপেক্ষায়। দেব ও রাজ এ নিয়ে মন্তব্য না করলেও কাজ চলছে জোর কদমে। তো এখন তো ছিল এতটুকুই বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।